এই সিনেমার বিশেষত্ব হচ্ছে অসম্ভব আন্তরিকতার সাথে সততার সাথে ছবিটা নির্মিত হয়েছে। ভালো স্ক্রিপ্ট, সু অভিনয়, এবং এখানে আরেকটা জিনিসের পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে ব্যাটল ফিল্ডটা দেখানো হয়েছে, রণাঙ্গন, যেটা আমরা খুব বেশি বাংলাদেশের ছবিতে দেখিনি। তো ব্যাটল ফিল্ডটাকে আমরা দেখতে পাবো ওই ছবিতে। আমাদের তো আসলে খুব বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে আমাদের ডিরেক্টরকে আসলে, কারণ উনি ডিরেকশন দিয়েছেন, আমরা করে গেছি। তো সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো, অনেক টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, এটা অনেক কষ্ট করে আমাদের ডিরেক্টর করেছেন, এবং আমার ধারণা বেশ ভালোভাবেই সেটা এক্সিকিউশন হয়েছে। ছবিটি শুটিং করার সময় আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যান। তো এই ছবির যে ডাবিং যখন আমি করি, যখন ডাবিংগুলো করছি, প্রত্যেকটি দৃশ্য আমার কাছে এক একটা ফ্ল্যাশব্যাকের মতো দেখতে পাচ্ছিলাম। ওই সময় এই ঘটনাটা ঘটেছিল, আব্বুই অবস্থায় ছিলেন, আমি হসপিটালে গিয়েছি, সব মিলিয়ে একটা বেদনার বিষয় এখানে আছে আসলে। কোয়ার্টিস যারা ছিলেন এই ফিল্মে, স্পেশালি আমার ডিরেক্টর, ওই সময় যে মানসিক সহযোগিতার যে হাতটা আমরা বাড়িয়ে দিয়েছিলেন, মানসিক শক্তি জুগিয়েছিলেন আমাকে, সেটা খুবই আমার জন্য বিশাল পাওয়া। এই ছবিটার প্রত্যাশা দর্শকের ভালো লাগুক, সেটাই আপাতত প্রত্যাশা করছি। দর্শকের হৃদয় ছুঁয়ে যাক, মুক্তিযুদ্ধকে অনুভব করুক নতুন করে, যে প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি তারা যাতে অনুভব করতে পারে, সেটাই আমার প্রত্যাশা। তাহলে আমরা সাকসেসফুল নেব। এখন প্রত্যেকটা ছবি রিলিজের একটা স্ট্র্যাটেজি থাকে, তো আমাকে তো জানতে হবে এটা, আমি কার সাথে ফাইট করতে যাচ্ছি। আর মাঠে নামার পরে বলো আজকে তোমার খেলা হচ্ছে বার্সেলোনার সাথে, সেটা বললে তো হবে না। আমি তো একটা দুই মাস আগে যদি জানতাম, আমি প্র্যাকটিস করে আসবো আসলে, বা আমার একটা নীতি নির্ধারণ করে আসবো, স্ট্র্যাটেজি নেব আমি। সেই জায়গাটা তো আমরা এখন স্পষ্ট না আসলে, কাজে পাঠানো রিলিজ পেলে আসলে তখন রেজাল্টটা বোঝা যাবে যে ওনারা কীভাবে রিলিজ করছেন, কয়টা হলে রিলিজ করছেন, বা সেক্ষেত্রে আমরা কয়টা হল পাচ্ছি তখন আমাদের সেই ছবিগুলোর জন্য। ওইখানে যে 100 কোটি টাকার যে সিনেমা আছে, ওইখানে কিন্তু 2-3 কোটি টাকার সিনেমা কিন্তু হচ্ছে এবং সফলও কিন্তু হচ্ছে। তার মানে ওরা কন্টেন্টে সেটাকে বিট করতে পারছে। সো আমাদের কন্টেন্টে আবার সেটাকে বিট করতে হবে আসলে। বাট ওই যে বলো, সমতার একটা জায়গা থাকতে হবে আসলে, যেটা এখন না আসলে বুঝতে পারবো না রেজাল্টটা কী দাঁড়াবে আসলে, যে হুট করে কবে আসছে সেটা আমি নিজে তো জানি না। আমার এক্সপেকটেশন আছে, আমরা অনেক কষ্ট করে কাজটা করেছি, অনেক আবেগের জায়গা থেকে, অনেক সততার সাথে কাজটা করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে, দর্শকরা যদি এটা গ্রহণ করেন তাহলে আমাদের কষ্টটা সার্থক হবে।